বিশাল পরিমাণে হাতিয়ার ও কার্তুজ আটক করল বিএসএফ। বিএসএফ আরও একটি রেকর্ড ব্রেকিং কৃতিত্ব অর্জন করেছে। প্রচুর পরিমাণে অস্ত্র ও গোলাবারুদ যা উত্তর পূর্ব অঞ্চলের পূর্ববর্তী বছরের তুলনায় অন্যতম বৃহত্তম সাফল্য, যার ফলে দেশ বিরোধীদের আরও একটি প্রচণ্ড ধাক্কা লেগেছে। সীমান্তবর্তী অঞ্চলে বড় অস্ত্রের চোরা চালানের বিষয়ে এই বিএসএফের গোয়েন্দা শাখার একটি নির্দিষ্ট সূচনা নিয়ে কাজ করে। 28 সেপ্টেম্বর গভীর রাতে মমিটের গ্রাম ফুলদুঙ্গুশির উপকণ্ঠে একটি বিশেষ অভিযান শুরু করে বিএসএফ। 90 বিএসএফ আইজলের বিশেষ একটি দল, যার নেতৃত্বে ছিলেন শ্রী এস কে পিল্লাই, কার্যনির্বাহী কমান্ডেন্ট, এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন শ্রী কুলদীপ সিং, ডিআইজি বিএসএফ আইজল। অপারেশন দলটি মিজোরাম রাজ্যের আওতাধীনে মমিট জেলার পশ্চিম ফাইলিং এলাকায় আক্রমণ চালায়। হামলা চলাকালীন বিএসএফ পার্টি লক্ষ্যবস্তু যানবাহন মহেন্দ্র থার, মহেন্দ্র পিকআপ, দক্ষিণ এবং পশ্চিম কুলডুংশি রোড, যা বাংলাদেশের সাথে আন্তর্জাতিক সীমান্ত থেকে 15 কিলোমিটার দূরত্বে অবস্থিত। এই যানবাহনগুলির তল্লাশি চলাকালীন বিএসএফ দলটি 28টি এ সিরিজের রাইফেল, একটি 5.56 mm AK-74 রাইফেল এবং 1 নম্বর কার্বাইন 0.30-র সমন্বয়ে 30টি অত্যাধুনিক অস্ত্র উদ্ধার করেছে এবং 7,894টি গোলাবারুদ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনজন ব্যক্তিকে আটক করা হয়। তাদের পরিচয় লালুয়া পোজৌভা, বয়স 56, পিতা থাংজুঙ্গা, বাড়ি চালাতলান, পোস্ট অফিস বাউংকন, জেলা আইজল। ভান লালুয়াটা, বয়স 25, পিতা থানঘলরা, বাড়ি রামলুন দক্ষিণ, পোস্ট অফিস বাউংকন, জেলা আইজল। এবং লিয়ান সংগা, বয়স 46, পিতা হরঙ্গ টিঙ্গাবা, বাড়ি আর্মড ভেং, পোস্ট অফিস আইজল, জেলা আইজল। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ভারতীয় নগদ 39,020 টাকা এবং অন্যান্য নিবন্ধগুলিও উদ্ধার করা হয়। আইন অনুযায়ী বিষয়টি নিয়ে তদন্ত শুরু করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা টুডে।